নমস্কার বন্ধুরা, আরআরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব গোটা আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন, আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গোটা একটা লেবুর রস দিয়ে মাংসটা আমি মেখে রেখে দেব। আর লেবুর রস দেওয়ার কারণে কিন্তু খাসির মাংস যে এক্সট্রা গন্ধ সেটাও চলে যায়, আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কড়াই উনুনে বসিয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে দিয়ে দিলাম আলু। গোটা আলুগুলো আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম। এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ 1 মুঠো। এই পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েব। এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবারে আমি পেঁয়াজ আর তেজপাতাটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা। আর লঙ্কা বাটাটা তেলের ওপর দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়েও আমি কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি লেবু মাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি মিনিট 10 কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি মিনিট 10 কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি মিনিট 10 কষিয়ে নিয়েছি। এবারে দিলাম ধনে আর জিরে বাটা। ধনে জিরে বাটাটা দিয়েও কিন্তু আমি মিনিট 10 কষিয়ে নেব। মাংসটা যত কষানো হবে সিদ্ধটাও তাড়াতাড়ি হবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি কয়েক কোয়া গোটা রসুন। রসুনটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মাংসটা আমার টোটাল কষিয়ে নিয়েছি 45 মিনিট ধরে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ফুটে ওঠার অপেক্ষা করব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়, আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, তরকারিটা ফুটে উঠেছে। আমি এখন দিয়ে দিচ্ছি চর্বিগুলো, কারণ চর্বিগুলো কষানোর সময় দিলে গলে যেত। চর্বিগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তাগুলো, যেগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম। পেঁয়াজ ব্রেস্তাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। আর আমি কিন্তু আজকে শিলনোড়াতে বেটেই সব মশলাগুলো করেছি, কারণ শিলনোড়াতে বাটা মশলা স্বাদই হয় আলাদা। গরম মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ একদম তৈরি আমার গরম গরম গোটা আলুর খাসি মাংস দিয়ে পাতলা ঝোল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।